এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সার্ভার থেকে দেশের নাগরিকদের তথ্য ফাঁসের বিষয়ে সাইবার ইউনিটগুলো কাজ শুরু করেছে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে কোনো ছাড় নয়। সকালে সচিবালয়ের সভা শেষে এই কথা জানান তিনি। কতখানি ঘটেছে, কি ঘটেছে, কতখানি ফাঁস হয়েছে, সেগুলি তো আমরা অবশ্যই দেখব। দেখে যদি দেখি যে কেউ এর সঙ্গে যুক্ত আছে, কেউ এই সঙ্গে সহযোগিতা করেছে, অবশ্যই তাকে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা অবশ্যই নিব। আমাদের সাইবার ইউনিটগুলি ইতিমধ্যে কাজ শুরু করছেন, আমরা সেই ব্যবস্থা নিবই। সেখানে কোনো থাকবে না, কোনো ফাঁক ফোকরের যত ধরনের প্রোটেকশন দেওয়ার সেগুলো আমরা ব্যবস্থা নিবই।